मैच जीते एक ही बोलें दिनेश कार्तिक, जानले चोख कपाले उठबे आपनार। एदिके मैच हेरे दलेर उपर खेपेछे स्मिथ, कि बोलें तिनि जानले अबाक हबेन। चलुन तबे जेने नेया जाक शिरोनामेर विस्तारित। बुधवार दुबई आंतर्जातिक स्टेडियमे कोलकाता नाइट राइडर्स राजस्थान रॉयल्स के हारिए द्वितीय जयटी निजेदेर नामे करेछेन। तबे दलेर अधिनायक दिनेश कार्तिक बोलेछेन जे दलेर परफरमेंसेर उन्नतिर सुयोग रयेछे। प्रथम ब्याटिंगे कोलकाता 20 ओभारे 6 उइकेट हारिए 174 रान करेछे। राजस्थान दल एई ম্যাচটি 37 রানে হেরেছে। ম্যাচের পরে কার্তিক বলেন, আমি এটিকে নিখুঁত বলবো না, এমন অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। এটা দুর্দান্ত ম্যাচ ছিল, অনেক কিছু আমাকে সন্তুষ্টি দিয়েছে। তবে তরুণ খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন কার্তিক। শুভমান গিলের দুরন্ত ব্যাটিং দেখে তিনি খুব খুশি হয়েছিলেন এবং দলের শক্ত ফিল্ডিংয়েও সন্তুষ্ট ছিলেন তিনি। এদিকে করোনা বিধি ভুলে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে থুতু দিয়ে বল পালিশ, শাস্তি হবে উথাপ্পার। কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ম্যাচে বিতর্কে জড়ালেন রবিন উথাপ্পা। কোভিড বিধি ভেঙে ফিল্ডিং করার সময় বলে থুতু লাগাতে দেখা যায় তাকে, আর তাতেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। কেকেআরের ইনিংসে তৃতীয় ওভারে টম কারেনের বলে সুনীল নারায়ণের ক্যাচ ফেলেন রবিন উথাপ্পা। সহজ ক্যাচ ফেলার পর আচমকাই বলে থুতু লাগাতে দেখা যায় তাকে। থুতু মাখানোর পর বোলার কারণকে তা দেন উথাপ্পা। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেও নিউ নর্মালে ক্রিকেট শুরু করার জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। বলে থুতু প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারপরও বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসে উথাপ্পা বলে থুতু লাগালেন। কোভিড বিধি লঙ্ঘন করে বলে থুতু প্রয়োগ করে নয়া বিতর্ক জন্ম দিলেন রবিন উথাপ্পা। সোশ্যাল মিডিয়ায় উথাপ্পার বলে থুতু লাগানোর ছবি ভাইরাল হয়েছে। করোনা বিধি ভেঙে কি শাস্তির মুখে পড়বেন উথাপ্পা? ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। এদিকে 10 বছর নিজের সেরা খাবারগুলো ত্যাগ করো, কোহলির পরামর্শে বদলে গিয়েছেন স্যামসন। চলতি IPL এ যে কয়েকজন উঠতি তারকা দুরন্ত ফর্মে বিরাজ করছেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজস্থান রয়্যালসের উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তাকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসছেন। অনেকে এগিয়ে গিয়ে বলেছেন কেরালার কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি টুইট করেছেন, আমি তো আগেই বলেছিলাম এই ছেলেটা লম্বা রেসের ঘোড়া, এখন সবাই বুঝতে পারছে। 2015 সালে একটা সময় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু, কিন্তু 4 ম্যাচে 35 রান করে দাগ কাটতে পারেননি। তারপর যতবার IPL খেলেছেন তার ব্যাটে রানের বন্যা বয়ে গিয়েছে, যদিও আর ডাক আসেনি ভারতীয় দলে। অনেকেই ভাবতে শুরু করেছেন আচমকা স্যামসনের এমন দুরন্ত পারফরমেন্সের কারণ কি। তিরুবনন্তপুরমের এই ছেলেটি নিজেই সেই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলির একটি কথায় তিনি দারুণ অনুপ্রাণিত হয়েছেন। কি বলেছেন তাকে কোহলি? সঞ্জু জানিয়েছে, ক্যাপ্টেনের কথাগুলি খুবই সাধারণ, কিন্তু একটু তলিয়ে ভাবলে কথার গুরুত্ব অনুধাবন করা যাবে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের এক নেট সেশনে কোহলির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সঞ্জুর। তিনি আসলে কোহলির কাছে জানতে চেয়েছিলেন ফিটনেস ধরে রাখতে গেলে কি করতে হবে। ভারত অধিনায়ক প্রথমেই সঞ্জুকে প্রশ্ন করেন, আগে তুমি বলো কতদিন খেলা চালিয়ে যেতে চাও? নিজের ওই কথোপকথনের কথা সম্প্রতি IPL এর মঞ্চে তুলে ধরেছেন দেশের প্রতিশ্রুতিমান তারকা। নিজের ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে, আমি ক্যাপ্টেনকে ভারতীয় দলের নেট সেশনে পেয়ে ফিটনেস সম্পর্কে প্রশ্ন করেছিলাম। তিনি আমাকে বললেন, তুমি কতদিন খেলবে বলে ঠিক করেছো? বললাম, এই ধরুন আর 10 বছর তো খেলবই। এরপর তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন, তুমি যদি আরো 10 বছর খেলতে চাও তাহলে তোমার জীবনের সবকিছু এই 10 বছরকে দিয়ে দাও। এই 10 বছরে তুমি তোমার প্রিয় খাবারগুলো খাবে না, আমাকে কথা দাও। তিনি আরো বলেছিলেন, 10 বছর যা যা করতে পারোনি সেগুলো ওই মেয়াদ ফুরিয়ে গেলে করো। তুমি তো 10 বছর পরে আর ক্রিকেট খেলবে না, তাহলে তুমি এই 10 বছরে ক্রিকেটের জন্য নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে পারবে না? কোহলির এই কথাই বদলে দিয়েছে স্যামসনকে। তিনি জানিয়েছেন, কোহলি ভাই যা বলেছে তা একদম সঠিক, ঠিকই তো, আমি 10 বছরের জন্য নিজের পরীক্ষা দিতে প্রস্তুত। এই সময়ে আমি আমার শখ আহ্লাদ সব ত্যাগ করব, সে খাবার হোক বা অন্য কিছু। এবারের IPL এ রাজস্থানের দুটি জয়ে সঞ্জুর বড় অবদান। চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে প্রথম ম্যাচেই 74 রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে 85 উইকেটের পেছনেও তিনি সাবলীল রয়েছেন। অনেকে তাকে ধোনির সঙ্গে তুলনাও শুরু করে দিয়েছেন, যদিও তিনি বলে দিয়েছেন ধোনি একটাই, কেউ তার মতো হতে পারবেন না। প্রসঙ্গত IPL এ স্যামসনের পারফরমেন্স নজর কাড়া। 96 ম্যাচে 2376 রান, গড় 28.63, 133.56 স্ট্রাইক রেটে 2টি সেঞ্চুরি, 12টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এদিকে ম্যাচ হেরে দলের উপর চটলেন স্টিভ স্মিথ, বললেন এই কথা,
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে অবধি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল রাজস্থান রয়্যালস। বুধবার এবারের আইপিএল এর প্রথম পরাজয়ের মুখোমুখি হলেন তারা। কলকাতার কাছে স্মিথরা হেরে গেল 37 রানে। কয়েকদিন আগেই পাঞ্জাবের দেয়া 223 রানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গিয়েছিল এই দল, যা ছিল আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। অথচ এদিন কলকাতার বিরুদ্ধে 137 রানে ইনিংস শেষ করল তারা, 175 রান চেজ করতে নেমে। এই প্রথমবার এবারের আইপিএল এ ফ্যাকাশে দেখালো সঞ্জু স্যামসন স্টিভ স্মিথদের। ম্যাচের পর স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছিল রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। তার বক্তব্য, আমরা আজ একদম পরিকল্পনা মাফিক খেলে উঠতে পারিনি। কখনো কখনো এমনটা হতেই পারে, কিছু কিছু জায়গায় ফাঁক ফোকর রয়েছে, সেই সব মেরামত করিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জানান, কলকাতা চেজ করতে ভালোবাসে, তাই গতকাল তাদের আগে ব্যাটিং এ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চাপে রাখতে চেয়েছিলেন কলকাতার ডেথ বোলিংকে, কিন্তু সফল হয়নি সেক্ষেত্রেও, কারণ ততক্ষণে বেশ কিছুটা উইকেট পড়ে গিয়েছিল তাদের। প্রসঙ্গত, এটাই রাজস্থানের শারজার বাইরে প্রথম ম্যাচ ছিল এবং এক্ষেত্রে বলতেই হচ্ছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে উঠতে পারেনি তারা। এ বিষয়ে স্টিভ স্মিথের বক্তব্য, দলের কিছু কিছু ক্রিকেটার এখনো ভেবেছিল যে তারা শারজাতে খেলতে নেমেছে, কিন্তু এটাই ম্যাচে ফারাক গড়ে দিল। এছাড়া কিছু ক্যাচ ফেলার মূল্য চোকাতে হয়েছে তাদের এদিনের ম্যাচে। সো ডিয়ার মাস ক্রিকেট ফ্যান্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। 2020 আইপিএল এর সমস্ত আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।